গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে শুক্রবার, বাবার ক্লাস হয়ে গেছে আর বাবার এখন উত্তাল ফুটবল খেলায় মেতেছে, মানে সাংঘাতিক মাথায় ফুটবল চেপেছে। রাত্রিবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে ফুটবল ফুটবল এইসব চলছিল, ওর ফুটবলে এখন পাগল হয়েছে। তো এই ওর পড়াঠোড়া হয়ে যাওয়ার পরে এখন দেদার ফুটবল খেলছে। আমি সকালে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, এবার আজকে যেহেতু আমিষবিহীন রান্নাবান্না হবে, আজকে আমিষবিহীন রান্নার মধ্যে সয়াবিন হবে, তো সয়াবিন করা হবে। কিন্তু ঝটাপট রান্নার বিষয়টা আছে, শুধু সয়াবিনই করব। আর সয়াবিন এখানে সেদ্ধ করে দিয়েছে মা, কারণ আমি আজকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। সয়াবিন সেদ্ধ করে দিয়েছে আর মূলো ছেঁচকি হবে, তো এই মূলোটাও সেদ্ধ করে দিয়েছে। ওই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, কোনো ইসে নেই, সমস্যা নেই। রান্নাটা করি আগে, করে ফেলে তারপরে আপনাদের সাথে কথা বলি। আর পাগলামি চলুক ওই দিকে। বাবান কালকে থেকে খেপেছে, ফুটবল নিয়ে খেপেছে, মাথায় ফুটবল ঘুরছে। A few moments later. বাবা যথারীতি আবার মোবাইল নিয়ে বসে পড়েছে, ফুটবল খেলার পর আবার মোবাইল। ও হচ্ছে এখন একটা চালাকি শিখেছে, মোবাইল খেলায় মোবাইল নিয়ে বসে ফুটবল খেলা দেখবো বলে মোবাইল দিয়েছে, দিয়ে অন্য জিনিস দেখছে, কার্টুন। রাগ হয়ে গেল, গুসে বালা। বাবার ক্যামেরা অন করলেই শান্ত, তার আগে একটু বকাঝকা খায়, বকাঝকা খায় না মানে খেয়েছে। যেই ক্যামেরা অন করেছে শান্ত, মুখ ঢেকে রেখেছে মোবাইল দিয়ে। ও আজকে বাবানের কান পরিষ্কার হয়েছে, বাবার এত কানের মধ্যে রেশে তাকে পরিষ্কার করতে পারছি না, সে শুশু শুশু, সে আবার কাতুকুতু লাগছে, এই লাগছে ওই লাগছে, অনেক কথা। কোনো রকমে কানটা পরিষ্কার করলাম, ভীষণ ময়লা হয়েছিল, সানদান হয়ে গেছে বাবানের। বাবা না যে স্নান করতে কত মিনিট সময় নিয়েছিস, 20 মিনিটস, একটা বাচ্চা ছেলে, সে তার স্নান করতে 20 মিনিট সময় লাগলো, এই হচ্ছে বিষয়। বাবানের স্নান হয়ে গেছে, বাবানের বাবার স্নান হয়ে গেছে, বাবানের মায়ের স্নান হয়নি। আমি এখনো স্নান করিনি, রান্নাবান্না চলছিল, রান্না কমপ্লিট, চলুন দেখিয়ে দিই আপনাদের। রান্নার ভাত এখানে ফুটছে, এক্ষুনি নামাবো। আর এখানে আজকে সয়াবিন পড়েছে, একদম সাদা সয়াবিন, সয়াবিনে একদম ঝাল মশলা টসলা কিছু দিইনি। এখানে একটা যে কুমড়ো ভাজা, আর অনেকে কুমড়ি বলে, যে কুমড়ো ভাজা, আর এটা মূলো ছেঁচকি, আর এই হচ্ছে ধনে পাতা। আজকে বাবানের বাবা এনে দিয়েছে এক গুচ্ছে ধনে পাতা, সয়াবিনেও পড়েছে মূলতেও পড়েছে, এখন ধনে পাতা সিজন চলছে। এই হচ্ছে রান্নাবান্নার বিষয়, এখন হয়ে গেছে তো প্রায়, ভাত টা নামিয়ে স্নানে যাবো। আর আজকে সন্ধ্যাবেলা একটু বাজার যেতে হবে, বাজার টাজার করতে হবে। ফ্রিজ যেহেতু একদম আমিষ মুক্ত হয়েছে, এখন আমিষ মুক্ত ফ্রিজ রাখতে হবে, এবার ফ্রিজে সবজি ঢুকবে, তাই আজকে সন্ধ্যাবেলা বাজার যাব। আমাদের এখানকার যে সন্ধে বাজার বলে এটা, স্টেশনের পাশে, আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি বেরাতে পারি ক্যামেরা নিয়ে আর কি, যদি তুলতে পারি তো আপনাদের আমাদের এখানকার সন্ধ্যা বাজারটা দেখাবো। আর এই শীতকালীন সবজি টবজি গুলো দেখতে বেশ ভালো লাগে, একসাথে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে খুব ভালো লাগে, কিন্তু দাম তো সাংঘাতিক জানি, একটুখানি বুকে চাপা দিয়ে দিয়ে বাজারে ঢুকতে হবে। দেখি কি করি, সবজি টবজি গুলো কিনবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এইটুকুনি রাখি, আপনাদের সাথে একবারে সন্ধ্যাবেলা দেখা করবো। এখন যাচ্ছি সন্ধ্যা বাজারে, যেটা বলেছিলাম আজকে আমাদের এখানকার সন্ধ্যা বাজারটা দেখাবো। তবে দুপুরবেলা ছেলের সাথে আজকে অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধে মানে পড়াশোনা নিয়ে যুদ্ধ হয়েছে। তারপরে বিকালে আর ওর সাথে আমি বেরাইনি, ও একা না, ওর বাবার সাথে গেছিলো খেলতে, খুব প্রচুর খেলাধুলা করেছে, খেলাধুলা করে বাড়িতে এসে এখন রেস্ট নিচ্ছে। আমি ওর বাবাকে নিয়ে বেরিয়েছি সন্ধ্যা বাজারে, বাজার হাট করবো, অনেক কিছু কেনার আছে, মানে সবজি বাজার করার আছে, সেগুলো সারবো, আপনাদের একটু বাজারটা দেখাবো, তারপরে বাড়িতে ফিরবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো।
আগে চলে এসেছি, মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাজার গেছিলাম এবং সন্ধ্যার মধ্যেই চলে এসেছি। বাজার করা হয়েছে, বেশ সবজি টবজি গুলো দেখতে ভালোই লাগে বলুন শীতের সময়। আর এই বাজারে গিয়ে একটু দরদাম করে বাজার করতে, আর তারপরে যদি একটু আধটু কম পাওয়া যায়, একটু একটু আবার ফ্রি পাওয়া যায়, সেগুলো আরো মজা লাগে। তবে ফ্রিতে তো দেয় না, ওই আর কি ধরে নেয়, একটু কম বেশি এই হয়। যাই হোক, বাজারটা করা হলো, আর ওই বাজার যেতে তো ভালো লাগে, বাজার করতেও ভালো লাগে, কিন্তু ওই বাজার টেনে নিয়ে আসা একটু খুব কষ্টকর বিষয়। নন্দীবাবু ছিল সাথে, তাই জন্য ওই হেল্পটা তো বড় হেল্প হয়ে গেছে, বাজার করা এবং বাজার নিয়ে আসা। যেটা হয়েছে আর কি, আমরা প্ল্যান করে গেছিলাম যে রিক্সা করে যাব এবং রিক্সা করে চলে আসব, কিন্তু আমাদের খুব ভুল হয়েছে যে ছোট ছোট জিনিসগুলো আমরা আগে কিনিনি। ফলে কি হয়েছে, সোজা ডাইরেক্ট যেহেতু বাজারে চলে গেছে এবং বাজার করে তারপরে মনে হলো আরে ওইগুলো তো কিনতে হবে, যেমন পনির কেনা, তারপরে একটু দশকর্মা ভান্ডারে যাওয়া, এইসবগুলো কাজগুলো ছিল, আর সেগুলো বাজার থেকে একটু দূরে দূরে, মানে যেখানে আমরা যেইখান থেকে পনির কিনি, মানে এই দোকানের পনিরটা আমার খুব ভালো লাগে, সেই পনিরটা নিতে এবং তারপরে দশকর্মা ভান্ডারে যাওয়া, এইসবগুলো করতে গিয়ে আমাদের হেঁটে আসতে হলো। আর ওই বাজারের ব্যাগ টেনে নিয়ে আসাটা খুব কষ্টকর হয়, যারা টানেন বাজারের ব্যাগ তারা নিশ্চয়ই জানেন যে ওটা কতটা কষ্টকর। যাই হোক, তাও দুজনে একসাথে ছিলাম এবং কথা বলতে বলতে চলে এসেছি, করা হয়েছে। সেটা অনেকক্ষণ আগে পৌঁছেছি বাড়িতে, কিন্তু তারপর আর ক্যামেরা অন করিনি, হাঁপিয়ে গেছিলাম, কারণ কালকে আরো কিছু কাজ আছে বাড়িতে, সেটা পরের ব্লগে নিশ্চয়ই দেখবেন, তাই জন্য আমি এখন কিছু বলছি না। তাই জন্য আজকে কিছু কিছু প্রস্তুতি নেওয়া, সে কালকে যখন হবে তখন সেই ব্লগ, আরেকটা ব্লগ করব, তখন সেগুলো নিশ্চয়ই জানবেন। এখন আবার রাতের কাজ সারলাম আর কি, একটু আগেই রাতের সমস্ত কাজ সারলাম, রুটি করতে হলো, একটু রাতের খাওয়া দাওয়া তো করতে হবে। মা কিছুটা এগিয়ে রেখেছে কালকের বিষয়টা, সেটা বড় একটা কাজ হয়েছে, মানে আমরা যখন বাজারে গেছি তখন করে রেখেছিল আর কি। আর রাতের বেলা এখন রুটি ফুটি করলাম, খাওয়া দাওয়া হলো এবং রান্নাঘর পুরো পরিষ্কার করতে হলো, একদম একদম ঝকঝকে তকতকে, যাতে কালকে কোনো অসুবিধা না হয়, সেগুলো করতে করতে একটু দেরি হলো, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ছেলে এখনো মায়ের ঘরে বসে বসে টিভি দেখে যাচ্ছে, ওটার কানটা ধরে টেনে আনতে হবে, কারণ কালকে ভোরবেলায় ওঠা একটা বিশাল বড় চাপ রয়েছে। কালকে স্যাটারডে, মানে শনিবার বাবার একদম উঠতে চায় না, শনিবার আর রবিবার সকালে, তো যেহেতু বাকি দিনগুলোতে সকালবেলা উঠতে হয়, ওই জন্য শনিবার রবিবার আগে থেকেই বলে যায় যে মাম্মা আমাকে কিন্তু আগে ডাকবে না, ওকে ডাকাও হয় না, কিন্তু কালকে তো উঠতেই হবে, আমাদের কাজ আছে, উঠতেই হবে। তাই জন্য এখন থেকেই বাবু ভীষণ চিন্তিত যে কালকে সকালবেলা উঠবে কি করে, তা কালকে সকালে আমাদের উঠতে হবে, অনেক 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 কাজ আছে, সেজন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ার প্ল্যান আছে। এবং আজকের ব্লগটা যাতে ঠিকঠাক কালকে আপলোড করা যায়, সেই জন্য এখন রাত্রিবেলা ব্লগটাকে এডিট করে গুছিয়ে রাখার চেষ্টা করব, যাতে কালকে ঠিকঠাক আপলোড করতে পারি। তাই এখন এই পর্যন্তই রাখবো, গুড নাইট বলবো, এবং ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করুন, আর কমেন্টস করে জানান আমার বকবক কেমন লাগছে, আর সাথে সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।